ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব পাঁচ ধরনের কীটনাশক যেগুলো আমাদের সাদা মাছি থেকে সম্পূর্ণভাবে ফসলকে রক্ষা করতে পারবে তো চলুন এই পাঁচ রকমের কীটনাশকগুলো কী কী আছে আমরা জানব তার আগে আমরা জানবো যে সাদা মাছিটা কী ফ্রেন্ডস এই যে সাদা মাছি একটা সাদা মাছি আপনার জন্মানোর চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু এরা নতুন কোনো পুরুষ সাদা মাছির সঙ্গে মিলনের ফলে পুনরায় এরা ডিম পাড়তে পারে এরা যে ডিমগুলো পারে ম্যাক্সিমামটাই পাতার তলদেশে থাকে এবং ডিমগুলোকে আপনি দেখতে পাবেন ফ্যাকাসে রঙের ফ্যাকাশে ধূসর রঙের যে ডিমগুলো একত্রিত হয়ে পাতার তলদেশে একদম ক্ষুদ্র ক্ষুদ্র আকারে থাকে তো এই ডিমগুলো পুনরায় ফুটে গিয়ে প্রচুর পরিমাণে সাদা মাছির সৃষ্টি করে সাদা মাছি কী করে এরা এদের যে এক ধরনের সরু সোঁচালো সাকার রয়েছে যেটাকে স্টাইলেট বলা হয় এই স্টাইলেট নামক সাকারের মাধ্যমে এরা পাতার একেবারে পাতার মধ্যে এরা ফুটো করে ভিতরে ফুলটাকে ঢুকিয়ে দেয় সেখান থেকে ফ্লোয়েম রসটাকে যাবতীয় এরা শোষণ করে খেতে থাকে ফ্লোয়েম রস খাওয়ার পাশাপাশি এরা কী করে আপনার গাছের মধ্যে একটা ভাইরাসকে ঢুকিয়ে দেয় যার ফলে হ্যাঁ যে কার্ল যে ভাইরাস হ্যাঁ কার্ল যে ডিজিজটা দেখতে পাওয়া যায় ম্যাক্সিমাম লঙ্কা বেগুন টমেটো আলু গাছে বিভিন্ন আপনার সবজি জাতীয় ফসলে এই লিপকার্ল ভাইরাসের প্রকোপ কিন্তু আজকে ম্যাক্সিমাম হ্যাঁ চাষি বন্ধুদেরকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে আর এই সাদা মাছির উপদ্রব যদি আমরা ঠেকাতে না পারি তাহলে আমরা কোনো রকম সবজি ফসলকে কিন্তু রক্ষা করতে পারবো না প্রোডাকশান ভালো পাবো না ভালো আপনার গাছের গ্রোথ ভালো হবে না জমি ঢাকবে না এবং আমরা অন্তিমে প্রোডাকশানে মা ফ্রেন্ডস নাম্বার ওয়ান যে হোয়াইট ফ্লাই স্পেশাল যে কীটনাশকটি হলো সেটা হচ্ছে টাটা কোম্পানির ক্লাস্টো টাটা ক্লাস্টো এর মধ্যে কি রয়েছে পাইরি ফ্লুকুইনে জল টোয়েন্টি পার্সেন্ট ডাব্লু জি ফর্মেটে রয়েছে ওয়েটেবল গ্র্যানিউলস ফর্মে দানাদার ফর্মেটে রয়েছে তো ফ্রেন্ডস এই যে টাটা ক্লাস্টো এর যে অফ অ্যাকশন হচ্ছে আপনার ব্রড স্পেকট্রাম সিস্টেমিক কন্ট্যাক্ট এবং ল্যামিনার অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে হ্যাঁ ব্রড স্পেকট্রাম মানে শুধুমাত্র কিন্তু হোয়াইট ফ্লাই ছাড়াও বিভিন্ন ধরনের শাকিং অর্থাৎ রস চোষক যে সমস্ত পোকাগুলো রয়েছে অ্যাফিড জ্যাসিড থ্রিপস হ্যাঁ হোয়াইট ফ্লাই হ্যাঁ মিলিবাগস হ্যাঁ মাইটস ইত্যাদি সমস্ত ধরনের রস চোষক কিটের উপরে কাজ করে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট আছে তবে এটাকে আমরা কিন্তু এই হোয়াইট ফ্লাইয়ের জন্য স্পেশাল হিসেবে ব্যবহার করি ম্যাক্সিমাম কৃষক বন্ধুরা তো ফ্রেন্ডস এই যে টাটা ক্লাস্টো এটা আমি আগেই বলেছি কনট্যাক্ট সিস্টেমিক এবং ট্রান্সলেমিনার অ্যাক্টিভিটি রয়েছে ওপর থেকেও কাজ করে ভিতরে আর ভিতরে প্রবেশ করে যায় ফ্লেম কোলার মাধ্যমে টোটাল শরীরে ব্যিত হয়ে যায় এবং যে কোনো সময় হোয়াইট ফ্লাই যখন এদের গাছের রস শোষণ করে খায় খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং এদের খাওয়া মাত্র স্টোমাক ক্ষতিগ্রস্ত হয় মানে এদের তারপরে খাওয়া দাওয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় ধীরে ধীরে এদের অটোমেটিক্যালি এরা গাছ থেকে খসে নিচে পড়ে যায় ট্রান্সলামিনাল অ্যাক্টিভিটি পাতার উপরে প্রয়োগ করার পরে পাতার সহজে পাতায় প্রবেশ করে যায় ভিতরে এবং ভিতরে কলাকষের মাধ্যমে পাতা তলদেশ পর্যন্ত খুব সহজে এটা বিস্তৃত হয়ে যায় যার ফলে হ্যাঁ দীর্ঘ সময় ধরে গাছের মধ্যে থেকে যায় মোটামুটি বারো থেকে পনেরো দিন পর্যন্ত টানা আপনার গাছকে কিন্তু প্রোটেকশান দিতে সাহায্য করে টাটা ক্লাস ছাড়াও এর এক আর একটা খুব ভালো ব্র্যান্ড রয়েছে যেমন হচ্ছে নিচিনো কোম্পানির জিঙ্গাল আলা এই নিচিনো কোম্পানির জিঙ্গাল কিন্তু এর একই টেকনিক্যালের খুব ভালো একটা প্রোডাক্ট খুব ভালো কাজ করে এই ডোজটা কেমন হবে প্রতি এক মিলি জলের এক মিলি এক লিটার জলে পনেরো মিলি পনেরো লিটার জলে দুশো মিলি দুশো লিটার জলে প্রতি এক একরের জন্য আমরা এটাকে স্প্রে করতে পারি অল ক্রপস সমস্ত ধরনের ফসলে কিন্তু এটাকে প্রয়োগ করা যায় বাজারে দুশো গ্রাম টাটা ক্লাস্টর দাম হচ্ছে প্রায় দু হাজার থেকে একুশশো টাকার আশপাশ এলাকা ভিত্তিক দামে পার্থক্য হতে পারে নাম্বার টু যে কীটনাশকটি রয়েছে হোয়াইট ফ্ল্যার জন্য সেটা হচ্ছে কোরোমেন্ডেল কোম্পানির ক্যানিস্টার এর মধ্যে কী কী রয়েছে এর মধ্যে রয়েছে আপনার হেক্সি থায়াজক সাড়ে তিন পার্সেন্ট এবং ডায়ফেন থিউরন ফর্টি টু পার্সেন্ট ডব্লু ডিজি ওয়েটেবল গ্র্যানিউলস ফরমেটে রয়েছে ওয়াটার ডিসপার্সেবল গ্র্যানিউলস ফরমেটে রয়েছে তো ফ্রেন্ডস এটাও সিস্টেমিক এবং কন্ট্যাক্ট বোথ অ্যাকশন কিন্তু এর মধ্যে রয়েছে হেক্সি থায়াজক সেখানে কন্ট্যাক্ট হিসেবে কাজ করছে এবং ডায়ফেন থিওরন এখানে কনট্যাক্ট সিস্টেমিক ট্রান্সনেমিনার এবং স্টোমাক অ্যাকশন এর মধ্যে প্রেজেন্ট রয়েছে হুম মানে বাইরে থেকেও কাজ করছে ভিতর থেকেও কাজ করছে যে কোনো সময় যখন এই কিটগুলো এই হোয়াইট ফ্লাই এদের রস শোষণ করে খাচ্ছে এরা বাইরে থেকেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিতর থেকেও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এদের যে মাইটোকন্ড্রিয়াটাকে অর্থাৎ কোষের যে শক্তি উৎপাদনের যে জায়গা মাইটোকন্ড্রিয়া সেটাকে কিন্তু একেবারে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়ার ফলে পোকাগুলো আর বংশবৃদ্ধি করতে পারছে না পোকার যে কোনো স্টেজে সেটা ডিম হতে পারে নিম হতে পারে পিউপা লার্ভা হ্যাঁ পূর্ণাঙ্গ হ্যাঁ যে কোনো স্টেজে এরা কিন্তু এই কীটগুলোকে মারতে সাহায্য করে এবং হোয়াইট ফ্লাই নাশ করার পাশাপাশি এর মধ্যে ফাইটোটনিক এফেক্ট রয়েছে ফাইটোটনিক এফেক্ট বলতে এটাকে স্প্রে স্প্রে করাতে যেমন কীটগুলো নষ্ট হচ্ছে পাশাপাশি গাছের একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে কিন্তু প্ল্যান্ট গ্রোথে কিন্তু হেল্প করছে মানে এদের শালক সংশ্লেষের মাত্রাকে অনেক গুণ বৃদ্ধি করতে সাহায্য করছে এই প্রোডাক্টটি ডোজটা কেমন হবে এক একর জমির জন্য দুশো লিটার জলে গুলে আমরা আড়াইশো গ্রাম হারে ব্যবহার করব এবং প্রতি পনেরো লিটারের জলে আমরা ছাব্বিশ থেকে তিরিশ গ্রাম আমরা গুলে স্প্রে করতে পারি বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য করমন্ডল ক্যানিস্টার আড়াইশো গ্রামের দাম সাতশো থেকে সাড়ে সাতশো টাকার আশপাশ তো ফ্রেন্ড সাদা মাছির জন্য তিন নম্বর যে ওষুধটা আমরা বলবো সেটা হচ্ছে সবাই আপনারা জানেন টাটা মানিক অ্যাসিটামি প্রায় টোয়েন্টি পারসেন্ট এসপি এটা আপনি বাংলাদেশে অটোক্রাফকেয়ারের তুন্দ্রা এর প্ল্যাটিনাম এই সমস্ত নামে আপনি আপনার এলাকাতে পেয়ে যাবেন অ্যাসিডা মিপ্রাই টোয়েন্টি পারসেন্ট যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ড আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ একটা সিস্টেমিক কীটনাশক স্প্রে করার মাত্রই খুব সহজেই জাইলেম ফ্লেম কলার মাধ্যমে গাছের শরীরে প্রবেশ করে এবং টোটাল গাছের শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে যে কোনো অংশেতে থাকা কারি যে কোনো অংশেতে থাকুক না কেন এই সমস্ত সাকিং পেস্টগুলো যেমন অ্যাফিড জ্যাসিড থ্রিপস ও হোয়াইট ফ্লাই সাদামাছি হুম হোয়াইট ফ্লাই মিলিবাগস যে কোনো ধরনের রস চোষক পোকাগুলো কিন্তু একেবারে সম্পূর্ণভাবে মারতে সাহায্য করবে সাদামাছির উপরে বেস্ট অ্যাকশন দেখা গেছে এই অ্যাসিটামিপ্রাইডের এক গ্রামে পনেরো লিটার জলে গুলে আমরা দশ গ্রাম এটাকে স্প্রে করতে পারি সমস্ত ফসলের উপরে একশো গ্রাম অ্যাসিটামিপ্রাইডের দাম দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার আশপাশ সাদামাছি কীটনাশকের মধ্যে এই অ্যাসিটামিপ্রাইড হচ্ছে সব থেকে কম দামি একটা দুর্দান্ত কীটনাশক নাম্বার ফোর্থ যে কীটনাশকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পাইডি প্রক্সিফেন টেন পারসেন্ট এসি অর্থাৎ পারিজাত কোম্পানির দ্বৈতা এই পারিজাত কোম্পানির দ্বৈত কীটনাশকটি কিন্তু আমরা আমাদের ফাইট ফ্লাই বা সাদা মাছি মারার জন্য এটাকে আমরা ব্যবহার করতে পারবো এটা আপনি বিভিন্ন প্যাকিং সাইজে মার্কেটে পেয়ে যাবেন একশো এম এল আড়াইশো এম পাঁচশো এম বিভিন্ন প্যাকিং সাইজ রয়েছে এর যে মোড অফ অ্যাকশন সেটা হচ্ছে কন্ট্যাক্ট এবং ট্রান্সল্যামিনার স্টোমাক অ্যাকশন এর মধ্যে প্রেজেন্ট আছে কন্ট্যাক্ট অর্থাৎ এটা কিন্তু বাইরে থেকে কাজ করে এর মধ্যে সিস্টেমিক অ্যাকশন একেবারেই নেই তবে ট্রান্সল্যামিনার অ্যাকশন এর মধ্যে রয়েছে স্প্রে করার পর পাতার ওপরে এরা একেবারে খুব সহজে ভিতরে প্রবেশ করে যায় এবং পাতার তলদেশ পর্যন্ত চলে যায় যার ফলে যখনই সাদামাছিগুলো এদের রস চোষণ করে খায় তখনই কিন্তু খুব সহজেই এরা মারা যায় এদের ডিম পাড়া বন্ধ হয়ে যায় এদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় একেবারে এবং আগামী তিন থেকে চার দিনের মধ্যে এরা সম্পূর্ণভাবে খেতে না পেরে মারা যায় এর ডোজটা কেমন হবে এক লিটার জলে দুই মিলি এবং তিরিশ মিলি পনেরো লিটারের জলেগুলো আমরা স্প্রে করব এবং প্রতি এক একর বা একশো শতক জমির জন্য আমরা চারশো হারে এটাকে আমরা প্রয়োগ করব বাংলাদেশে আপনি এটাকে অটো ক্রপ কেয়ারের পাইরেফেন নামেও পাবেন কোন সময়টাকে এই ধরনের কীটনাশকগুলোকে প্রয়োগ করলে ভালো হয় এটা হচ্ছে প্রথমের দিকে একেবারে আর্লি মর্নিংয়ে বা ভোরের দিকে অথবা আপনার লেট আফটারনুন বা বিকেলের দিকে এগুলোকে প্রয়োগ করা সবথেকে ভালো কেননা উপকারী মৌমাছি এবং প্রজাপতি যারা পরাগ মিলনে সাহায্য করে এগুলো যাতে মরে না যায় সেই জন্য আমাদেরকে কিন্তু একেবারে আর্লি মর্নিংয়ে অথবা লেট আফটারনুন এই সমস্ত কীটনাশকগুলোকে স্প্রে করলে সব থেকে বেস্ট হয় এবং নাম্বার ফিফথ যে কীটনাশকটি রয়েছে সেটা হচ্ছে লেভিক্স এগ্রোসায়েন্সের ট্র্যাপ লেভিক এগ্রোসায়েন্সের ট্র্যাপ এই কীটনাশকটি এটা সম্পূর্ণ একটা অর্গ্যানিক কীটনাশক বা অর্গ্যানিক ইনসেকটিসাইড এখানে কোনো রকম কেমিক্যালের ব্যাপার নেই এর মধ্যে কী কী রয়েছে অ্যালকালয়েডস রয়েছে ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং বিভিন্ন গাছের নির্যাস থেকে এটাকে তৈরি করা হয়েছে অ্যাফিড হোয়াইট ফ্লাই বিপিএইচ সমস্ত ধরনের সাকিং পেস্টের উপরে কিন্তু এটা কাজ করে তবে আমরা যেহেতু এই ভিডিওটা স্পেশালি সাদা মাছির উপরে করছি তাই সাদা মাছির জন্য কিন্তু এই ট্র্যাপ দারুণভাবে কাজ করে আমরা এর আগের ভিডিওতেও কিন্তু এই ট্র্যাপ সম্পর্কে আমরা বলেছিলাম আমরা ট্র্যাপের ডোজটা কেমন দেবো টু মিলি এক লিটার জলেগুলি তিরিশ মিলি পনেরো লি পনেরো জলে আমরা স্প্রে করবো আড়াইশো থেকে তিনশো মিলি দুশো লিটার গুলে এক একর জমির জন্য আমরা প্রয়োগ করব। তো ফ্রেন্ডস এই যে সমস্ত ধরনের আমি পাঁচ রকমের হোয়াইট ফ্লাই অর্থাৎ সাদা মাছির জন্য যে কীটনাশকগুলো বললাম এগুলো আমরা যদি অল্টারনেট করে পনেরো দিন অন্তর অন্তর আমরা যদি ব্যবহার করি তাহলে কি হবে কীটের ওপরে এর যে রেজিস্ট্যান্স পাওয়ার সেটা কিন্তু তৈরি হবে না যার ফলে খুব সহজেই কীটগুলোকে আমরা মারতে পারবো আমরা যদি বলি যে একবার কীটনাশকটা স্প্রে করার পরে পুনরায় আর কিট যাতে না আসে এই রকমটা কিন্তু হতে পারে না একবার আপনি মারলেন পুনরায় সেই কিটগুলো মারা গেল তবে আবার অন্য কোনো জমি থেকে এই মাছিগুলো উড়ে এসে আপনার জমিতে পুনরায় বসবে তাই আমাদেরকে মোটামুটি বারো থেকে পনেরো দিন অন্তর অন্তর এই কীটনাশকগুলোকে রিপিট স্প্রে দিতে হবে তবে পাল্টে পাল্টে দেওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো আমাদের চ্যানেলে পাওয়ার জন্য ধন্যবাদ